শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিলাম। আজ তার 72তম বাৎসরিক। এই ব্রিটিশ শাসন আমাদের দেশে 200 বছর আমাদেরকে বেঁধে রেখেছিল। যেমন করে শাস্তি দেয়, হাত পা বেঁধে রাখে, তাকে বলে বন্ধন। আর যখন তোমাকে খুলে দেবে, খেলতে দেবে, তখন তাকে বলে মুক্তি আর স্বাধীনতা। তেমনি বিদেশিরা 200 বছর ধরে আমাদের সবাইকে বেঁধে রেখে দিয়েছিল। আর 200 বছর ধরে তারা যা বলতো আমাদেরকে তাই শুনতে হতো। অনেক লড়াই করে, অনেক আন্দোলন করে, তবে আমরা আমাদের বাঁধন খুলতে পেরেছি। যে সমস্ত মহামানবরা আমাদের এই বাঁধন খুলে দিতে সাহায্য করেছিল, তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, আমাদের পশ্চিমবঙ্গের বিনয় বাদল দীনেশ, ঋষি অরবিন্দ। এরা সকলে মিলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকেরা বিভিন্ন সময় ইংরেজদের অত্যাচার সহ্য করতে না পেরে তাদেরকে প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে, এবং প্রতিবাদের চাপ সহ্য করতে না পেরে এক সময় ইংরেজরা আমাদের বাঁধন খুলে দিয়ে, আমাদেরকে মুক্ত করে দিয়ে তারা নিজেদের দেশে পালিয়ে গেছে। যে দিনটাতে তারা এই কাজটা করেছে, আমাদেরকে মুক্তি দিয়েছিল, সেই দিনটা হচ্ছে আজকের দিন 15ই আগস্ট। সালটা ছিল 1947 সাল। তোমরা যেমন ভাবে বুঝবে তেমন ভাবে বললাম। তোমরা যখন আরো বড় হবে, পড়াশোনা করবে, তখন ভারতের স্বাধীনতা সম্বন্ধে জানতে পারবে। কিন্তু স্বাধীনতা মানে অনেক বড় মুক্তি, অনেক বড় মন, অনেক বড় পৃথিবী। তোমরা আরো বড় হবে যখন, ভালো করে লেখাপড়া যখন শিখবে, তোমাদের মন বড় হবে, তোমরা অনেক কিছু সেই মনের মধ্যে ঢোকাতে পারবে, তখন তোমরা বুঝবে যে স্বাধীনতার পরাধীনতার যন্ত্রণা কি ছিল আর স্বাধীনতার মুক্তি আনন্দ কি ছিল। শুধু এখন তোমরা যা বুঝবে, যদি মা তোমাকে বাড়িতে বেঁধে রাখে কোনোদিন, তখন তোমার কষ্ট হয়, তো তাকে বলে পরাধীনতা। আর যখন তুমি
অসভ্যতা করো না, বদমাইশি করো না, ভালো করে লেখাপড়া করো, মা তখন বাঁধনটা খুলে দেয়, খেলতে দেয়, তখন যে আনন্দটা হয় সেটাই হচ্ছে মুক্তি। আমাদের সারা ভারতবর্ষের লোককে এক সময় ওই বন্ধনে বেঁধে রাখা হয়েছিল, আর আজকের দিনটাতে আমরা অনেক প্রতিবাদ করে, অনেক ঝড় সহ্য করে এই স্বাধীনতা পেয়েছিলাম। তাই আজকের দিনটা আমাদের কাছে ভীষণ ভীষণ মূল্যবান। তোমরা আজকের দিনটাকে মনে রাখবে, বড় যখন হবে শ্রদ্ধা জানাবে আজকের দিনটাকে। আজকের দিনটা তোমাদের জন্য যারা উপহার দিয়েছিলেন সেই সমস্ত মহামানব মহর্ষিদের প্রণাম করছি। এই বলে আজকে তোমাদের কাছে আমার বক্তব্য শেষ হচ্ছে। বলো জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম। চলো একসঙ্গে আমরা এবার আমাদের জাতীয় সঙ্গীত। ¿Qué pasa?